ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিচার চলবে তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তামিমের বিচার চলবে মর্মে আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি পাওয়ায় নাসিরের শাশুড়ি সুমিয়া আক্তারকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে না মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমেদের আদালতে আসামি ও বাদীপক্ষের পৃথক দুটি রিভিশন খারিজ করে এ আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন নাসির তামিম বিচার চলতে বাধা নেই নিম্ন আদালতের আদেশ বহাল থাকল এর আগে গত 31 জানুয়ারি বাদীপক্ষ ও আসামি পক্ষের আবেদনের শুনানি গ্রহণ শেষে আদেশের এই তারিখ ধার্য করা হয় উল্লেখিত 2022 সালের 6 মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরো এদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত জাহান এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন